আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জব নিউজের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত ডিয়ার ভিওয়ার্স শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যাপারে একটি জরুরি বৈঠক হয়েছে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক হয়েছে এই মন্ত্রিসভার এই জরুরি বৈঠকটি ভার্চুয়ালি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো সেই বিষয়টি নিয়েই এই নিউজটি করেছে দি ডেলি ক্যাম্পাস ডট কম এই পত্রিকাটি তো আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি যে আচ্ছা পূর্বের যে কথাটা বলা হয়েছে যে সতেরোই মার্চ থেকে দুই সালে সতেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু এই করোনা পরিস্থিতি কিছুটা কিন্তু উন্নত হয়েছিল অর্থাৎ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছিল যার কারণে তেইশ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে যায় এবং ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যু এবং সংক্রমণের হার দিনকে দিন বাড়তে থাকে তো যাই হোক এখন করোনা সংক্রমণ যাতে রোধ করা যায় সেই চিন্তা থেকে সরকার উনত্রিশ মে পর্যন্ত এই যে যে বন্ধের সময়সীমা সেটি বাড়িয়েছে তাহলে আমরা যে বিষয়টি দেখলাম উনত্রিশ মে পর্যন্ত সরকারি একটি নির্দেশনা আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এখন মন্ত্রিপরিষদ বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় সেটি হচ্ছে যে তা এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপার নিয়ে সারা দেশে কিন্তু শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি উদ্বেগ একটি উৎকণ্ঠা রয়েছে যে কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে বিশেষ করে শিক্ষক শ্রেণী তারা অনেক সমস্যায় রয়েছে এই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বিভিন্ন ছোট ছোট বাণি ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো সমস্যায় রয়েছে কেননা তাদের অনেকের এই ব্যবসাটা ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যার কারণে তারাও ক্ষতির মধ্যে রয়েছে তো এই কারণে সারা দেশেই একটা বিশেষ দাবি যে এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক তো সরকার জনগণের এই বিশেষ দাবিকে মাথায় নিয়ে তারা খুব চিন্তা ভাবনা করছে যে কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায় তো সে বিষয়টি নিয়েই সচিবালয়ে গত সতেরোই মে গতকালকে সচিবালয়ে পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় এক ব্রিফিং ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক একটি পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলে মেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খোলা খোলা হবে ডিয়ার বিহ এখানে জনগণের একটি প্রশ্ন আছে যে ছাত্রছাত্রীদেরকে টিকার আওতায় আনার পরে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তো এই নিউজটি আমি কিন্তু একটু যে শুরু থেকে শেষ শেষ পর্যন্ত পড়েছি তো ছাত্রছাত্রী বলতে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্কুলের ছেলে কথা রয়েছে কিনা এই কোশ্চেনটি কিন্তু আমার মাঝেও ছিল যে স্কুলের প্রতি ছেলে টিকা দেওয়া হবে কিনা এই বিষয়টি একটু দেখার দরকার ডিয়ার ভিউয়ার্স এখানে যে বিষয়টি বলতেছে যে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলে মেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে একটা সুবিধাজনক পরিস্থিতিতে এখানে কিন্তু স্কুলের কথাটা বলেনি অতএব আমি নিজেও কনফিউজড আসি অন্য নিউজ থেকে হয়তো বা জানতে পারবো যে শিক্ষা প্রতিষ্ঠানে খোলার ব্যাপারে কি সরি স্কুলের যে ছেলেমে তাদেরকে টিকা দেওয়া হবে কি না এ বিষয়টি জানার দরকার আছে তবে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলেমেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এটা হচ্ছে মেন বিষয় আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে হলগুলো বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সেগুলো এলোমেলো বা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো এই হলগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে অলরেডি চল্লিশটার মতো হলকে রিপেয়ার করা রিপেয়ার শুরু হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার জন্য একটা নির্দেশনা রয়েছে ডিয়ার ভিওর্স এই যে যে সতেরো তারিখ গতকালকে যে একটা সভা হলো পরিষদের একটি সভা হলো তো সেই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ সো ভিওর্স এটি ছিল আপনাদেরকে জানানোর মতন আমার আমার দিক থেকে একটি সর্বশেষ একটি আপডেট তো শিক্ষার্থীদের ফের টিকা দেওয়ার পরিকল্পনার কথা এখানে জানিয়েছে আমরা আরেকটু দেখব যে শিক্ষার্থীদের এই নিউজটা দেখি যে স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হবে কি না এখানে রয়েছে যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফের করোনা টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার তাহলে এখান থেকেও বিষয়টি ক্লিয়ার যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা এখানে কিন্তু স্কুলের ছেলে মেয়েদের কথা বলে নাই আচ্ছা তিনি এখানে খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব তিনি আরেকটা কথা বলছেন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছেলে মেয়েদের টিকা দেওয়া গেলে তাড়াতাড়ি এসব প্রতিষ্ঠান খোলা হবে এখানেও বিশ্ববিদ্যালয় এবং কলেজের কথা বলা হয়েছে এখানে কোথাও স্কুলের কথা স্কুলে ছেলে মেয়েদের টিকা দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি আচ্ছা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে এ একটা নিউজ যে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে টিকা দেওয়া হবে আচ্ছা স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার আচ্ছা এই যেখানে নিউজটি রয়েছে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে নতুন তখন তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন আচ্ছা এটা পূর্বের কথা যে স্কুল কলেজের বাচ্চা তারা তো আঠারো বছরের নিচে তাদের তো টিকা দেওয়ার নিয়ম নেই এই হচ্ছে নিউজটি তাহলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে স্কুল না কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে আর স্কুলের ছেলেমেয়েরা যেহেতু আঠারো বছরের নিচে তাদের বয়স সেহেতু তাদেরকে টিকা দেওয়ার নিয়ম নেই সো বিহার্স এটি ছিল সর্বশেষ আপডেট সকলকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য খোদা হাফেজ